Welcome to our channel. Today, Puri Hotel o Bangalore pore ajker review OTDC Panthanivas niye. Ei rasta ta abar golden beach e geche. Station theke 100-150 takay OTDC Panthanivas e pouchhe dey. Nilatri beach e jawar rasta er samne diyei. Check-in sokal 9ta o check-out sokal 8ta. গাড়ি করে সাইট সিনের খরচ দেওয়া রইল একটুখানি পজ করে দেখে নেবেন পিক আপ ও ড্রপের জন্য আলাদা টাকা লাগে একদম সামনের দিকের রুমগুলো পাওয়া যাচ্ছে না সেগুলো ফোনের জন্য খারাপ হয়ে গেছে এখন এপাশের উইংসগুলো খোলা রয়েছে পান্থনিবাস থেকে ওটিডিসি বাসের বুকিংগুলো হয় কন্ট্রাক্টেড ট্যুর যেগুলো হয় সেগুলোর সামনেরটা জামিনদার প্যালেস Swimming pool, I say, kind of swimming pool. Like conducted to the Shamus the Basi, you can take each other. So, the honor Jagatha booking Karaha, the Hale Kaneshi put the Habe. Harkari Thaka Jaga, Ekane shoe polish machine or rote. Esirumer Ketre, complimentary breakfast Thaki, Dujone Jono. Amadishata Agdon extra Thaka, actual Shataka, Utrikta Ditavate. Wheelchair available. আমরা এখন ডাইনিং রুমের দিকে চলেছি। দরজা ঠেলে ঢুকেই এটা ডাইনিং হল। এখানে ব্রেকফাস্ট সার্ভ করা হয় না। ব্রেকফাস্ট করার জন্য আলাদা কাউন্টার আছে। একটু ভেতরের দিকে স্টেপস দিয়ে উঠে। আমরা সেদিকে যাব। আমাদের একদিনের বুকিং ছিল, তাই হয় চেক-ইনের দিন অথবা চেক-আউটের দিন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অপশন ছিল। যথেষ্ট সুন্দর সাজানো গোছানো জায়গা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন আপনাদের একটা লাইক আমাদের মোটিভেশন অনেক বাড়িয়ে দেবে আর অন্যান্য কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রুম পাওয়ার আগে ফ্রেশ হতে চাইলে এখানে সেই ব্যবস্থাও আছে সকালে ব্রেকফাস্ট মেনুটা তৈরি করে দেয় ভেজ ও নন ভেজ দু রকমের অপশনই থাকে তবে চয়েস খুব লিমিটেড কাউন্টার থেকে প্লেট কালেক্ট করে আসতে হয় অন্যান্য দিন কি থাকে জানি না আজকে ইডলি সাম্বার উপমা চাটনি এই ধরনের জিনিস ছিল তার সাথে ব্রেড বাটার জ্যাম আর এগ হিসেবে বয়েলড এগ ছিল তবে বয়েলে ওরা পোচ বা স্ক্র্যাম্বল বা অমলেট করে দেয় মিট বা ফ্রুটস ছিল না এখানেও ভেজা জামা কাপড় পরে লিফটে ওঠা যায় না আমাদের রুম নাম্বার 609 এটা তিন তলায় সেকেন্ড ফ্লোর ফ্যান লাগছে ইন্টারকম বেড ক্লিন আমাদের রুম ছিল এক্সিকিউটিভ টাইপ এসি উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রুমের ভাড়া ছিল 2500 টাকা প্লাস জিএসটি সিনিয়র সিটিজেন স্টুডেন্ট ফিজিক্যালি চ্যালেঞ্জড এবং রিপিট ভিজিটারদের জন্য এদের 10% ডিসকাউন্ট রয়েছে আমরা স্টুডেন্ট ডিসকাউন্ট অ্যাভেল করেছিলাম তার জন্য ছেলের স্কুলের আই কার্ড নিয়ে গেছিলাম তাতে ডিসকাউন্ট নিয়ে আমাদের টোটাল রুমের ভাড়া পড়েছিল 2520 টাকা 12 বছরের নিচে হওয়ায় এক্সট্রা পার্সেন্ট চার্জ 500 টাকা লাগেনি সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি ডে ভিজিটার যারা তাদের জন্য স্পেশাল 40% ডিসকাউন্ট থাকে নন এসি রুমের সংখ্যা খুবই কম নেই বললেই চলে ক্রস ভেন্টিলেশন থাকলেও কিন্তু এখানে ভিউ নেই এরপরেই আসছে আসল ব্যাপার বাথরুম এখানের বাথরুম বেশ বড় ওয়েস্টার্ন কমোড প্রপার ভেন্টিলেশন ওডোনিল এক্সস্ট ফ্যান গিজার ন্যূনতম যেটুকু পরিষেবার দেওয়া সেগুলো এখানে পাওয়াই যাচ্ছে টয়লেটরিজ কিছু ওরা দিয়ে দিচ্ছে খুবই বেসিক বাকি তো নিজেদের থাকেই আমাদের রুমের সাথে কোনো অ্যাটাচড ব্যালকনি ছিল না তার একটা কমন করিডোর ছিল সেটা ব্যালকনি হিসেবেই কাজ করছিল জেনারেলি লোকজন খুব একটা ডিস্টার্বিং নয় তো বাইরে বসে অনেকক্ষণ সময় কাটানো যায়
সামনে পুরোটাই আনঅবস্ট্রাক্টেড ভিউ, প্রাইভেসি ইস্যু, নাহলে বিছানায় বসেও সমুদ্র দেখা যায়। সামনে সোজা রাস্তাটা দিয়ে ব্লু ফ্ল্যাগ বিচ যাওয়া যায়। ব্লু ফ্ল্যাগ বিচ যাওয়ার জন্য যে টিকিট লাগে সেটা রিসেপশন থেকেই পাওয়া যায়। এটা পুরো বিল্ডিং এর একটা বাইরে থেকে নেওয়া ছবি। আমরা একদম সোজা বিল্ডিং এ ছিলাম, আর ডান দিকে এটা হচ্ছে অথেন্টিক ওড়িয়া রেস্টুরেন্ট। এবারে সময়ের অভাব এখানে খাওয়া হয়নি, পরে কখনো একবার ট্রাই করার ইচ্ছা রইল। ব্লু ফ্ল্যাগ বিচ যেতে গেলে বাচ্চাদের কোনো টিকিট লাগে না, বড়দের জন্য 20 টাকা করে টিকিট লাগে। আমরা এই পান্থানিবাস থেকে বেরিয়ে ডান দিকে যাচ্ছি। পান্থনিবাস থেকে মন্দির যেতে অটো ভাড়া নেয় 100 টাকা, স্টেশন যেতে 150 টাকা, স্বর্গদ্বার ওরকম 100 থেকে 150 টাকা। সামনেই ব্লু ফ্ল্যাগ বিচ রাত্রি 10টা অবধি খোলা থাকে। ফুড কোয়ালিটি ভালো, দাম সামান্য একটু বেশি, কোয়ান্টিটি নর্মাল। দূরে ওই মন্দির দেখা যাচ্ছে। স্টে টিউন ফর দ্য আপকামিং নীলাদ্রি বিচ ভিডিও।